মুখ বিয়েও দিবে নাই তোমরা বিয়ে করবে। আমি বিয়ে করবো মানে এই ভূত তোর মাথা খেয়ে দিল। আব্বা তোমরা জানেন না আমরা প্রতি মাসে কত টাকা লোকসান করতেছি। লোকসান কিসের লোকসান বাবা, একটু খোলো সাগরি কত। গর্ভবতী মহিলার প্রতি মাসে 7,000 টাকা করে দিতেছি, এটাই লোকসান না? মুখ যদি বিয়ে দিলেন হয় তাহলে আমার দুই বাপকে কাজ করে খাওয়া লাগে। তাই নাকি বাবা, তাহলে তো আগে আমার বিয়ে করা লাগে। হেউ আব্বা তোমরা বিয়ে করলেন মানে? ধরলা বিয়ের বয়স নেই বাবা, তুই এলাকা আসা আছো না আব্বা, আগত মুই বিয়ে করেন তারপরে তোমার বিয়ে করবে। তুই কেমন তারা মানুষ, তুই কি লজ্জা শুনে মাথা খাচ্ছিস? নিজের বিয়ের কথা তো বাপের সামনে তোষ। আব্বা আমার শেষ কথা, বাড়ি যদি বউ এসে দুইটা বউ এসে তোমার একটা মোর একটা দূর, তোর বিয়ে ডোলের চান্দ মুই বিয়ে করবে। কিসের গর্ভবতী হচ্ছে না ভাই? ভাই আমি ওই গর্ভবতী সংস্থা থেকে আসছি, গর্ভবতী মহিলা এই ভাতা দে। কি ভাই, আমি তো ওই মনে করো গর্ভবতী সংস্থা থেকে আসছি, বুঝছেন? আমার কাজ হচ্ছে এলাকা ঘুরি করে কাইকে গর্ভবতী কে কে গর্ভবতী আছে তার আমি লিস্ট করিয়ে সরকার থেকে টাকা দেবো। এই জন্য তো আরো ভাবে কয়জন গর্ভবতী আছে? আছে ভাই, আমার ভাই দুইজন আছে। দুইজন আমার বউ এর বিয়ে করে বয়স হলো 6 মাস। বিয়ে করে বয়স 6 মাস, পেটের বয়স হলো 7 মাস 29 দিন। ঠিক আছে ভাই, ওই আপনার বউ পুষ্টিকর খাদ্য খাওয়াবেন, গর্ভবতী অবস্থায় পুষ্টিকর খাদ্য খাওয়াতে হয়, ঠিক আছে? আর ভারী কাজ করতে দিবেন না আপনাকে, ঠিক আছে? রেস্ট বেশি করে নেবে, আর কোনো সমস্যা হলে মহিলা ডাক্তার দেখে যোগাযোগ করবে, ঠিক আছে? ভাই এখন আমার নামটা লেখেন। ভাই আপনি পুরুষ মানুষ না? না না ভাই, আমার নাম না লেখলে আমি তোমাকে যাতে দেবো না। কী ঝামেলা তো আপনার, কী ঝামেলা করলে আপনি? হয়তো মনে করেন আপনি গর্ভবতী হয়েছেন কোনো, দেখেন না আমার কতটা পেটে কী করবে? আমার পেটে ভাতা পাবো না আমি। ঠিক আছে, আমার নাম্বার না থাকলে যোগাযোগ করেন, ঠিক আছে? রাখি নাকি দেখলু তো বিয়ে করি, 7-7 হাজার টাকা পেলাম।